আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা অধ্যায় তিন অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণীর অধ্যায় তিনের পাঠ আট নয় দশ নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে অধ্যায় তিনের পাঁচ ছয় সাত এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে। এখন আমরা আট থেকে শুরু করব, আট নয় দশ এই তিনটা পাঠ নিয়ে আলোচনা করব। সো প্রথমে পাঠ আটে দেখো একটা সূরা আছে, সূরা আত-তাকাসুর। আমরা সবাই এই সূরার সাথে পরিচিত। এই সূরা নিয়ে আজকে আমরা এই পর্ব, এই সূরার অনুবাদ জানবো, শানে নুজুল জানবো, এই সূরাটা কেন নাজিল হয়েছে বা কীভাবে নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, এই সূরাটার সারমর্ম কী, এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখো শুরু করি সূরা আত-তাকাসুর। সূরা আত-তাকাসুর সূরা প্রথম আয়াতে বর্ণিত তাকাসুর শব্দ থেকে নেওয়া হয়েছে তাকাসুর নামটা। এটা হলো পবিত্র কোরআনের 102তম সূরা। এটা মক্কি সূরা। আমি এটা আবারও বলে দিই যে মক্কি হলো ওই সমস্ত সূরা যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থানরত, হ্যাঁ, থাকা অবস্থায় নাজিল হয়েছিল। এরপরে দেখি আমরা সূরাটা শানে নাজিল, অর্থাৎ এই সূরাটাকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন বা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, এটা ভালো করে আমরা পড়ব। দেখো, কুরাইশের শাখা গোত্র ছিল আব্দে মনাফ, বনু কোসাই ও বনু সাহাম, বিভিন্ন গোত্র ছিল কুরাইশদের বংশে, গোত্র ছিল। এদের প্রত্যেক গোত্র অপর গোত্রকে লক্ষ্য করে বলতো কি নেতৃত্ব, কী ক্ষমতা কিংবা জনসংখ্যার সব দিক থেকেই আমরা তোমাদের উপরে। এতে করে প্রথমে বনু আব্দি মানাফেই সবার উপরে প্রমাণিত হলো। শেষে সবাই বলল আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকেও হিসাব করব। কাজেই তারা কবরস্থানে গিয়ে হাজির হলো এবং কোনটা কার কবর তা বলে গুনতে শুরু করলো। এবার বনু হাশেম বনু সাহমের সংখ্যায় তিন পরিবার বেশি হলো, কেননা জাহিলি যুগে তাদের জনসংখ্যা বেশি ছিল। এরই পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে। কুরাইশের বিভিন্ন গোত্র ছিল, বিভিন্ন শাখা গোত্র ছিল, এদের মধ্যে আব্দি মানাফ, বনু কুসাই ও বনু সাহম। এই গোত্রের মধ্যে তারা একটা গোত্র আরেকটা গোত্রকে বলতে শুরু করলো যে আমরা তোমাদের থেকে ভালো, বা এই দিক থেকে ভালো, ওই দিক থেকে ভালো, আমরা জনসংখ্যায় বেশি, আমাদের ক্ষমতা বেশি, এইরকম করে নিজের নিজেদের প্রশংসা করতে শুরু করলো, বা নিজেদের যে বেশি প্রাচুর্যতা আছে, অন্যের যে আছে নিজের মূল্যায়ন বেশি, এটা বোঝাতে শুরু করলো নিজে নিজে। ঠিক আছে, সো ওই যে তারা অন্য গোত্রকে বোঝাতে শুরু করলো নিজের গোত্রটা ভালো, এই কারণেই মূলত আল্লাহ তাআলা এই যে প্রাচুর্যতার যে এই প্রাচুর্যতা যে তাদেরকে ঘিরে রেখেছিল, তারা যে নিজেদেরকে সবসময় বড় মনে করত, এইটা যে ভালো না, হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। দেখি আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে, অর্থাৎ তোমাদের যে যা কিছু আছে তা অন্যের সাথে তুলনা করা, অন্যের চেয়ে বেশি নিজের এটা প্রমাণ করা, এটা এক ধরনের প্রাচুর্যতার মোহ যেটা বলা হয়, সেইটা সবসময় তোমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওই প্রাচুর্যের প্রতিযোগিতা সবসময় তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হবে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও, এমন কি অবস্থায় তোমরা মৃত্যুর মুখোমুখি হয়ে যাও, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা মোহাচ্ছন্ন করে রাখে যতক্ষণ না তোমরা কবরে যাও, অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের প্রাচুর্যে কী করে রাখে, মোহাচ্ছন্ন করে রাখে, এটা বলছেন আল্লাহ তাআলা। কাল্লা সাওফা তাআলামুন, এটা সঙ্গত নয়, তোমরা অচিরেই তা জানতে পারবে, বলছেন এইটা সঙ্গত নয় এবং তোমরা তা অচিরেই জানতে পারবে। সুম্মা অতঃপর কাল্লা সাওফা তাআলামুন, অর্থাৎ আবার বলি, সুম্মা অর্থাৎ আবার বলা বা অতঃপর, এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই তা জানতে পারবে। আল্লাহ তাআলা এই কথাটাকে রিপিট করেছেন, আবার বলেছেন যে এটা সঙ্গত নয়, তোমরা এটা আবার জানতে পারবে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, এখানের অর্থ হলো সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতে না। তোমাদের যদি নিশ্চিত একটা জ্ঞান থাকতো তাহলে তোমরা এই প্রাচুর্যের এই প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন হতে না। ঠিক আছে, এরপরে বলছেন লাতারা উন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, তোমরা অবশ্যই কী দেখবে, জাহান্নাম দেখবে।
সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার বলি তোমরা তা অবশ্যই প্রত্যক্ষ চাক্ষুষ প্রত্যয়ে দেখবে। আল্লাহ তাআলা আবার বলতেছে যে তোমরা অবশ্যই ওই জাহান্নামটাকে চাক্ষুষ অর্থাৎ নিজের চোখে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং আল্লাহ তাআলা এখানে আখেরাতের কথা বলছেন যে অবশ্যই সেদিন অর্থাৎ আখেরাতের দিন তোমাদের নিয়ামতের কথা বলা হবে বা জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে কী কী নিয়ামত দিয়েছিলেন এইগুলো জিজ্ঞাসাবাদ করা হবে, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা যদি আমরা ভালো করে পড়ি বা এটার যদি ব্যাখ্যা আমরা বের করতে চাই, এটা আসবে এ সূরায় ধন সম্পদের মোহ ও প্রতিযোগিতা সম্পর্কে মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে। মানুষ স্বভাবতই ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদির প্রতি লোভী, প্রাচুর্য লাভের জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত থাকত অবস্থা, এই অবস্থাতেই মানুষ মৃত্যুবরণ করত, অথচ সে মৃত্যুর পরবর্তী জীবনের কোনো প্রস্তুতি নিতে পারত না। এখানে যেটা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে মানুষগুলা জীবিত থাকা অবস্থায় সবসময় ধন সম্পদের পেছনে ছুটাছুটি করত, ওই ধন সম্পদের প্রাচুর্যতায় তারা প্রতিযোগিতা করত, কারটা বেশি কার কম, হ্যাঁ কার এই ধন সম্পদ বেশি কার কম, এগুলো নিয়ে তারা প্রতিযোগিতা করত, ঠিক আছে। কিন্তু এই প্রতিযোগিতার ফাঁকে তারা কবরের জীবন সম্পর্কে, আখেরাত সম্পর্কে কোনো ধ্যান ধারণা দিত না বা আখেরাত সম্পর্কে তারা জানতে চাইতো না। আল্লাহ তাআলা এইটা বোঝানোর জন্য বলছেন যে এই ধন সম্পদের মোহ তোমাদেরকে অন্ধ করে রেখেছে, টাকা পয়সার লোভ তোমাদেরকে আখেরাত সম্পর্কে জানতে বাধা দিচ্ছে। তোমরা অবশ্যই আখেরাত সম্পর্কে জানবে এবং অবশ্যই জাহান্নাম স্বচক্ষে দেখবে, তোমরা নিজে চোখে দেখবে, ঠিক আছে। এই সূরাতে আল্লাহ তাআলা মানুষের যে ধন সম্পদের প্রতি যে প্রতিযোগিতামূলক একটা লোভ বা একটা যে এই প্রাচুর্যের একটা মোহ, এইটা সম্পর্কে আলোচনা করেছেন এবং আখেরাত সম্পর্কে সতর্কবাণী দিয়েছেন, জাহান্নাম সম্পর্কে সতর্কবাণী দিয়েছেন যাতে মানুষ সতর্ক হয়। এরপরে সূরা যেটা আছে সূরা আল-লাহাব, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম ছিল আবু লাহাব, মূলত ওনাকে নিয়েই এই সূরা, আমরা একটু জানতে পারবো। দেখি, শুরু করি। সূরা লাহাব মক্কা নগরীতে অবতীর্ণ হয়, এর আয়াত হলো 5টি। সূরা লাহাবের চরিত্র পরিগণিত কথা বর্ণনা করা হয়েছে বিদায়, এই সূরার নামকরণ করা হয়েছে সূরা লাহাব। এখানে আবু লাহাবের চরিত্র বর্ণনা করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, ওনার চরিত্র বর্ণনা করা হয়েছে। ওনার নাম যেহেতু আবু লাহাব, এই জন্য সূরার নাম করা হয়েছে সূরা আল-লাহাব। আমরা পড়ি শানে নজুল, এটা কেন নাজিল হলো। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে আরোহণ করে কুরাইশদের ডাক দিলেন। আমি বিষয়টা বোঝাইয়া বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, আরবের মানুষগুলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকতো। সো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সবাইকে ডাকলেন একটা পাহাড়ের কিনারায়। হ্যাঁ, পাহাড়ে ডাকার পরে উনি জিজ্ঞেস করলেন, সবাইকে বললেন, ওনার ডাকে কিন্তু সবাই গেল ওখানে। যাওয়ার পরে উনি বললেন যে আপনারা সবাইকে আমাকে বিশ্বাস করেন? ওনার বলল, হ্যাঁ অবশ্যই, এই আরবে তোমার মতো বিশ্বাসী লোক বা তোমার মতো সৎ লোক নাই, আমরা পাই নাই, তোমাকে আমরা এই জন্য আলামিন বলে ডাকি। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে আমি যদি বলি ওই পাহাড়ের পেছনে শত্রুরা আছে, তোমাদেরকে আক্রমণ করবে বা তোমাদেরকে মারতে চাইবে, তখন তারা বলল, হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব যেহেতু তুমি সত্যবাদী। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকলেন যে আমাকে যেহেতু তোমরা বিশ্বাস করো, আমাকে যেহেতু তোমরা আমার কথাগুলো যেহেতু বিশ্বাস করো, তাহলে আমি আরেকটা সত্য কথা বলি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি একজন, তিনি অদ্বিতীয়, তিনি আছেন, এই পাহাড় পর্বত মানুষ বন জঙ্গল সব কিছু তিনিই সৃষ্টি করেছেন, আমরা তার অনুসরণ করা, আমরা তার ইবাদত করা প্রয়োজন, আমরা তাকে মানা প্রয়োজন, আর যারা আল্লাহ তাআলাকে মানবে না তাদের বিরুদ্ধে থাকা আমাদের উচিত। তিনি অর্থাৎ মোট কথায় তিনি ওই কথাগুলোর পরে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহ যে এক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর প্রেরিত রাসূল, এটা বলেছিলেন ওদেরকে। কিন্তু ওই সময় ওই লোকগুলোর মধ্যে আবু লাহাব একজন ছিল,
আবুল আহাবে বললেন যে হে মুহাম্মদ, তুমি মিথ্যা কথা বলতেছো। প্রথমে বলল সব বিশ্বাস করবে, এরপরে বলতেছে দেখো তুমি মিথ্যা কথা বলতেছো। আমি তোমাদের এক ভীষণ শাস্তি সম্পর্কে এজন্য বিক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। অর্থাৎ আবু লাহাব চিৎকার করে উঠল এবং বলল তোমার ধ্বংস হোক, এজন্যই তুমি কি আমাদের একত্র করেছো। আবু লাহাব এটা মানল না এবং বলল যে তুমি ধ্বংস হোক, হ্যাঁ তুমি যে এই মিথ্যা কথা বলতেছো যে আল্লাহ আছেন, তুমি আল্লাহ তাআলা তোমাকে প্রেরণ করেছেন, এগুলো মিথ্যা। আবু লাহাব মানতে চাইল না। এই যে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করলো না, তুচ্ছ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল তুমি ধ্বংস হও বা তোমরা ধ্বংস হও, হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা আবু লাহাব স্বয়ং আবু লাহাবের চরিত্র নিয়ে, আবু লাহাব যে ধ্বংস হবে এইটা নিয়ে আল্লাহ তাআলা সূরা আল লাহাব নাজিল করেছেন। আমরা পড়ি সূরা আল লাহাবের অনুবাদগুলো পড়ি, আসলে বুঝতে পারবা এবং বুঝাইতে পারবো আশা করি। দেখো প্রথমেই আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও। আল্লাহ তাআলা প্রথম আয়াতেও বলেছেন যে আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক। এরপরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে তা কোনো কাজে আসেনি। তার ধন সম্পদ যা আছে সে নিজে উপার্জন করেছে, তা কোনো কাজে আসেনি। কোনটা পড়তাম, কোনটা পড়ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাম্মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, হ্যাঁ ঠিক আছে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, এখানে বলা হয়েছে শীঘ্রই সে লেলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও প্রবেশ করবে, সে ইন্ধন বহন করেছে, যে ইন্ধন বহন করেছে। অর্থাৎ প্রথমে বলেছেন সে ধ্বংস হোক, তার হাতগুলো ধ্বংস হোক, এবং এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সে শীঘ্রই জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার সহধর্মিনীও, যে তার স্ত্রী, সেও জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে। এরপরে আছে ফি জি দিহা হাবলুম মিন মাসাব, তার গলায় পাখানো রশি। আচ্ছা এখানে সর্বমোট কথা হলো সূরা লাহাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব নিয়ে বর্ণনা করা হয়েছে। আবু লাহাব যে ধ্বংস হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই ব্যবহার করার কারণে,